নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকেই জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকল প্রিয় দলের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ রয়েছে আইএসএলে। তো আজকের এই ম্যাচটা কিন্তু রাত্রিবেলা 8টা থেকে শুরু হবে এবং এটা ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ, বেঙ্গালুরুতে হবে এই ম্যাচটা। এবং এই ম্যাচের আগে বেঙ্গালুরুর জন্য খারাপ খবর এটাই যে সুরেশ সিং এবং রোশন সিং তারা দুজনেই কিন্তু আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন না। দুজনেই কিন্তু গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে রেড কার্ড দেখেছিলেন, তাই তারা কিন্তু আজকের ম্যাচে অ্যাভেলেবেল নয়। এবার হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন। তো 4-2-3-1 ফর্মেশনে দল নামাতে পারে। গোলকিপার প্রভসুকান্ত সিং গিল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে নিশু, লেফট ব্যাকে মন্দার, সেন্টার ব্যাকে লালচুন নুঙ্গা এবং পাড্ডো, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার খাবড়া এবং সাউল ক্রেসপো, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে নন্দা, লেফট মিডফিল্ডে ময়েস, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেরেরা, একজন ফরওয়ার্ড সিলভা। এবার হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো 3-5-2 ফর্মেশনে দল নামাবে, যেখানে গোলকিপার গুরপ্রীত, তিনজন ডিফেন্ডার জোভানোভিচ, স্লাবকো এবং পরাগ, পাঁচজন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে নামগয়াল ভুটিয়া, লেফট উইং ব্যাকে জেসেল কার্নেইরো, সেন্টার মিডফিল্ডে রোহিত কুমার, জাভি হার্নান্ডেস এবং রোহিত দানু, দুজন ফরওয়ার্ডস সুনীল ছেত্রী এবং কার্টিস মেন। তো এইরকম হতে পারে। তো তোমাদের মতে প্লেইং ইলেভেন কেমন হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আসিফ কুরুনিয়ানের ACL ইঞ্জুরির জন্য তিনি ছিটকে গেছেন, তোমরা সকলেই জানো। এবং গতকাল কিন্তু তার সার্জারি হয়েছে এবং তার সফল সার্জারি হয়েছে সেটা কিন্তু তিনি নিজেই জানিয়েছেন। তো আসিফ কুরুনিয়ান বার্তা দিয়েছেন যে আজ একটি দুর্ভাগ্যজনক ইঞ্জুরির কারণে আমি একটি সফল ACL সার্জারি করেছি, যা আমাকে এই মরশুমের জন্য মাঠ থেকে দূরে রাখবে। ভারতীয় ফুটবল দল এবং মোহনবাগান সুপার জায়ান্টের আসন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ না নিতে পেরে আমি গভীরভাবে হতাশ। যাই হোক, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি দ্রুত সেরে উঠতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমি যা সবচেয়ে বেশি পছন্দ করি তা করতে আমি মাঠে ফিরে আসব। এটা আসিফ কুরুনিয়ান কিন্তু বার্তা দিয়েছেন। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, তিনি কিন্তু AFC-র তরফ থেকে বড় পুরস্কার পেলেন। তো বন্ধুরা, দুদিন আগে ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে AFC-র তরফ থেকে ম্যাচ ডে 1 এর বেস্ট গোলের অ্যাওয়ার্ড কিন্তু পেতে পারেন সাহাল আব্দুল সামাদ, কারণ সাহাল কিন্তু 75% ভোট পেয়েছিলেন এইটাতে। তো বন্ধুরা, সেইটাই হয়েছে, সাহাল কিন্তু এই অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন। তো মোহনবাগানে এসে কার্যত তার স্বপ্নপূরণ হচ্ছে, AFC-র মতো প্রতিযোগিতায় তিনি অংশ নিতে পেরেছেন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। অত ভালো কোয়ালিটির প্লেয়ার থাকা সত্ত্বেও ক্লাব ফুটবলে কোনো রকম সফলতা তিনি কেরালা ব্লাস্টারে থাকাকালীন পাননি, মোহনবাগানে এসে কিন্তু সেই সফলতাগুলো তিনি অর্জন করছেন এবং তার স্বপ্ন পূরণ করছেন। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার রায়ান উইলিয়ামস, তার কিন্তু বড় শাস্তি হতে পারে। তো বন্ধুরা, তোমরা জানো যে আইএসএল এর ওপেনিং ম্যাচে কেরালার সাথে বেঙ্গালুরুর এই ম্যাচে, সেখানে কিন্তু আইভান ডাবলিং এর সাথে কথা বলার সময় একটু ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং সেখানে কিন্তু তিনি তার নাক টিপে বোঝাতে চেয়েছেন, মানে খারাপ একটা বিহেভিয়ার আচরণ করতে চেয়েছেন, এবং যেখানে কিন্তু র্যাসিজমের শিকার হয়েছে কেরালা ব্লাস্টার এফসির এই প্লেয়ার। তো সেই কারণে কিন্তু কেরালা ব্লাস্টার তার একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বর্তমানে যে আপডেট, এই কেসটা কিন্তু হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে AIFF-এর ডিসিপ্লিনারি কমিটির কাছ থেকে। তো ডিসিপ্লিনারি কমিটি এবার সিদ্ধান্ত নেবে রায়ান উইলিয়ামসকে কী ধরনের শাস্তি তারা দেবে। তো দেখা যাক, পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।